দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি শুকনা বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। এখানে আমি 1 কেজি পরিমাণ শুকনো বড়ই নিয়ে 4-5 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখছি। এই বড়ইগুলো আমি বাসাতেই শুকিয়েছি। আপনারা যদি বাজার থেকে কেনেন বা অনেক দিনের পুরনো বড়ই হয়, তাহলে অবশ্যই এভাবে প্রত্যেকটা বড়ই একটু করে ভেঙে ভিতরে চেক করে নেবেন পোকা আছে কিনা। 5 ঘন্টা ভিজিয়ে রাখার পর এই বড়ইগুলোকে খুব ভালোভাবে পানি পাল্টে পাল্টে 3-4 বার করে ধুয়ে নিয়ে একটা ঝুড়িতে উঠিয়ে নিব, যাতে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। 1 কেজি শুকনো বড়ইয়ের জন্য এখানে আমি প্রায় 250 গ্রাম মতন তেঁতুল নিয়ে 1 কাপ পানিতে প্রায় আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখছি। আধা ঘন্টা পর তেঁতুলগুলোকে এভাবে হাত দিয়ে কোচলে কোচলে তেঁতুলের মার বের করে নিব এবং বিচি ও খোসাগুলোকে এভাবে আলাদা করে ফেলব। তেঁতুলের মার রেডি। এবার আমি 5 কোয়া রসুন নিয়ে এভাবে ছুরি দিয়ে থেতলে একটু ছোট করে কুচি করে নিচ্ছি। আপনারা এভাবে কুচি না করে একটু শিল দিয়ে ছেঁচেও নিতে পারেন। রসুন বাটা দেওয়ার থেকে এভাবে কুচনো অথবা ছেঁচে নেওয়া রসুন দিলে আচারের টেস্টটা অনেক ভালো আসে। এবার আমি একটা শুকনো তাওয়াতে 7-8টা শুকনো মরিচ দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে এপাশ ওপাশ উল্টে টেলে নিচ্ছি। মরিচ টালা হয়ে গেছে, মরিচগুলো উঠিয়ে নিয়ে সেই একই তাওয়াতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আস্ত ধনিয়া এবং 1.5 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। এবার নেড়ে চেড়ে ভালো করে টেলে নিন। যখন দেখবেন উপাদানগুলো ফুটতে থাকবে এবং খুব সুন্দর অ্যারোমা বের হবে, তখন এগুলোকে তাওয়া থেকে নামিয়ে আলাদা একটা পাত্রে নিয়ে নিন। রুম টেম্পারেচারে চলে আসলে টেলে নেওয়া শুকনো মরিচ এবং মশলাগুলো একসাথে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করার পর এখানে প্রায় 1/4 কাপ মতন মশলা হয়েছে। এবার চুলোয় একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 2টা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত সরিষা দানা। এখানে আমি হলুদ ও কালো সরিষা মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের সরিষাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি সেই কুচি করে রাখা রসুন। আপনারা চেষ্টা করবেন একটু বড় সাইজের হাঁড়ি নিতে। তাছাড়া সরিষার তেলে রসুন অ্যাড করলে তেলটা ফুলে ওঠে, হাঁড়ি ছোট হলে তেল উপচে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যাই হোক, একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে সেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা বড়ইগুলো দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতন লবণ। আমি লবণের পরিমাণটা এখন একটু কম দিচ্ছি, কারণ পরে আমি আবার বিট লবণ অ্যাড করব। আপনারা যদি বিট লবণ ইউজ করতে না চান, তাহলে অবশ্যই আচারের স্বাদ অনুযায়ী লবণটা আপনারা ইউজ করবেন। এবার নেড়ে চেড়ে বড়ইগুলোকে হাই হিটে 5 মিনিট মতন ভেজে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। একটু নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে ঢেকে প্রায় 20 মিনিট মতন রান্না করব, যাতে বড়ইগুলো সিদ্ধ হয়ে যায়। আপনাদের এর থেকে কম অথবা বেশি সময়ও লাগতে পারে। তো যাই হোক, এই ঢেকে রান্না করার মাঝে মাঝে আমি ঢাকনা খুলে খুলে এভাবে তলা থেকে নেড়ে দিব। যেহেতু আমি ননস্টিকি হাঁড়িতে আচারটা তৈরি করছি, তাই লেগে যাওয়ার ভয়টা একটু কম। আপনারা যারা ননস্টিকি হাঁড়িতে আচারটা করবেন না,
তারা কিন্তু অবশ্যই একটু পরপরই এভাবে তলা থেকে বড়ইগুলোকে নেড়ে দিবেন। তলায় লেগে গেলে কিন্তু আচারের টেস্টটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, 20 মিনিট হয়ে গেছে, বড়ইগুলোও সিদ্ধ হয়ে গেছে। দেখুন অনেক বড়ই খুলে খুলে এসেছে। আপনারা এ পর্যায়ে একটা ডাল ঘটনা অথবা ম্যাশারের সাহায্যে বড়ইগুলোকে ম্যাশ করে নিতে পারেন। আমি একটু পরে নিব এবং কেন পরে নিচ্ছি তার কারণটা তখনই বলছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই তেঁতুলের মাড় এবং প্রায় আধা কেজি পরিমাণ আখের গুড়। আখের গুড়কে আমি শিল দিয়ে ছেঁচে এভাবে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে বাজারে যে গলানো নরম আখের গুড় পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। তো যাই হোক, একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে এবং গুড়গুলোও অনেকটা নরম হয়ে এসেছে। এবার আমি একটা ম্যাশারের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নিব। এখন বলছি কেন আমি গুড় দেওয়ার পর বড়ইগুলোকে ম্যাশ করছি। আপনারা যারা গলানো গুড় বা নরম গুড় ইউজ করবেন তাদের ক্ষেত্রে গুড় দেওয়ার আগে ম্যাশ করে নিলেই চলবে। কিন্তু যেহেতু আমি শক্ত গুড় ইউজ করছি এবং গুড়ের মধ্যে ছোট ছোট দানা রয়েছে এবং এটা গলতে বেশ অনেকটা সময় লেগে যায়, যদি কেউ গুড় ফ্রিজ থেকে বের করে দেন তাহলে তো আরও বেশি সময় লাগে। তো যাই হোক, গুড় নরম হয়ে আসার পর এভাবে বড়ইগুলো ম্যাশ করে নিলে বড়ইয়ের সাথে সাথে গুড়গুলোও ম্যাশ হয়ে যায় এবং বড়ইয়ের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো যাই হোক, ম্যাশ করা হয়ে গেছে, গুড় অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এবার আমি নেড়ে চেড়ে রান্না করতে থাকব যতক্ষণ না গুড়ের পানিটা অনেকটা শুকিয়ে আসে। আচারের মধ্যে যে সাদা সাদা জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু গুড় না, এগুলো সেই রসুন। দর্শক, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পানি অনেকটা শুকিয়ে এসেছে এবং আচারটা কিছুটা আঠালো হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিব 2 চা চামচ মতন বিট লবণ এবং সেই গুঁড়ো করে রাখা মশলা। এবার চুলোর আঁচ মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে 2 মিনিট মতন রান্না করে নিব। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। আবারও নেড়ে চেড়ে 2 মিনিট মতন রান্না করে নিব। এর মাঝে আপনারা আচারটা মুখে দিয়ে টেস্ট করে নিতে পারেন, টক মিষ্টি ঝাল সব ঠিক আছে কিনা। তো যাই হোক, আমার আচার রেডি। এ পর্যায়ে আমি চুলো থেকে নামিয়ে ফেলব। আমি আচারটা একটু নরম নরমই রাখছি তাই এখনই নামিয়ে ফেলছি। আপনারা যদি আরও টাইট করতে চান সেক্ষেত্রে আরও কিছুক্ষণ রান্না করতে হবে, যদিও আচারটা রুম টেম্পারেচারে আস্তে আস্তে আরও অনেকটা টাইট হয়ে যাবে। তো যাই হোক, আজ তাহলে এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম।